ছেলে জয়ের বাহানায় অবশেষে জয়কে নিয়ে পুরনো ঢাকার শাকিব খানের শুটিং স্পটে অপু বিশ্বাস। ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। পোস্টারে দেখা যায় লম্বা চুল পেছনে ঝুঁটি করা, বিষণ্ণ চেহারায় ঠোঁটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব। ফার্স্ট লুক প্রকাশের পরপরই ছবিটি ভাইরাল হয়েছে, যা দেখে তুমুল আগ্রহী হন সিনেমা হল মালিকরা। পরদিনই ছবির পরিচালক হিমেল আশরাফের সঙ্গে যোগাযোগ করে 27টি সিনেমা হলের মালিকরা। এদিকে গতকাল ছিল শুক্রবার, স্কুলে অফ ডে ছিল জয়ের। বাবার শুটিং শুরু হওয়ার পর থেকেই তার আবদার বাবার শুটিং সেটে যাবে। এরপর অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে যোগাযোগ করলে তার গ্রিন সিগন্যাল পেয়ে জয়কে নিয়ে শুটিং সেটে হাজির হন। জয় তো এখন অনেক বড় স্টার, জয় সেখানে হাজির হতেই সব ফোকাস জয়ের ওপর গিয়ে পড়ে।